ভিউয়ার্স, তবে আপনার স্বাগত জনাওছি আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল অল ইন ওয়ান। বন্ধু মানে দেখুন, আপনার যদি দেখবে জুনিয়র টিচর ম্যাটর বহুত সারা আপনার কেস হয়েছে, কিন্তু আজ আপনার যেটা দেখাইবি এবং যে অডিও ফাইল আপনার জনাইবি পুরা ক্লিয়রলি আপনার দেখবে যে যে মানে বাদ পড়েছেন যে 93,000 পিলা মধ্যে বর্তমান পুঁথ থেকে আপনার দেখুন ডিভিজন ম্যাচে বহুত সারা কেস হয়েছে এবং পাঁচটি পাখাপাখি কেস হয়েছে। তা ভিতরে পুঁ যে নয় কেস যে 93,000 পিলা মধ্যে যে 16,000 লিস্ট আসা, এটি পুঁ যে কথা উঠুছি যে ডিস্ট্রিক্ট সিলেকশন হোক কি স্টেট সিলেকশন হোক সেথে আমার কিছু যাই আসে না, কিন্তু সম্পূর্ণ নয় লিস্ট সাংক প্রকৃতরে সেকেন্ড টাইম গোটে লিস্ট আসবা বর্তমান সময় নয় কেস কেউ গ্রাউন্ডু কোণ সবু কিছু অডিও ফাইল যেটা কি বর্তমান ভাইরাল হয়েছে আপনার দেখবে, এবং সে অডিও ফাইলকে নিয়ে আপনার জানান্তি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মধ্যে বহু সারা মিটিংরে আলোচনা হয়েছে। আপনার অডিও ক্লিপটা শুনেদেবি, কিন্তু গোটিয়ে কথা কহবি আজ্ঞা, যে যেতে কেস হোক যেতে যা হোক অনরেবল হাইকোর্টর নিষ্পত্তি হচ্ছে ফাইনাল নিষ্পত্তি, এবং বারম্বার মোর যা ব্যক্তিগত মত রয়েছে যে বারম্বার এই কেস ম্যাটর নফসি যদি বর্তমান সময়ের আপনার বহু জলদি রিক্রুটমেন্ট প্রসেস সরব তাহলে হয়তো আপনার দ্বিতীয় পর্যায়ের রিক্রুটমেন্ট প্রসেস নিশ্চিত ভাবে বহু জলদি আপনার আসিপার। তবে যেটা আপনার যদি দেখবে যে সেকেন্ড লিস্ট এবং পুরা সম্পূর্ণ নয় মেরিট লিস্ট পাই যেটা কি আপনার হয়েছে এবং গোটে আশা সঞ্চার হয়েছে সে অডিও ফাইলটি আসন্তু আমি শুনে নেওয়া। তো আমার তো আসিনি মেরিট লিস্টে, তো আমি চাহিবু এটা রহিলে ভালো কথা, কারণ ডিস্ট্রিক্ট সিলেকশন হলে বি কালে আমো না আসিপারে ইয়ে বি আমি চিন্তা করব। যদি আসুছে সমস্তে চাহিবে যে মো নাটা কো মাধ্যমে আসি যাও, তাহলে আইতো ডিস্ট্রিক্ট সিলেকশন হয়ে যাও কিংবা স্টেট মেরিট অনুসারে যে মানে সেকেন্ড মেরিট অনুসারে মধ্যে আমার না আসি যাও কিংবা পিটিশনের বেনিফিট হিসাবে আসি যাও, এরকম সমস্ত গোটে জবটে দরকার। তো সেই হিসাবে যে তিন চারটা মাধ্যম রয়েছে তো সেই মাধ্যমে আমি যেটাকে পাই ট্রাই করব। তো সেই হিসাবে যে আমার সহ আগুক আসবে চাইবে, তো আমি নয় আউথরে কেস ফাইল করা যাচ্ছু। তো দেখুন পূর্ব যে কেস ফাইল করেছেন, সপোজ কহবি ডিস্ট্রিক্ট কথা, তাঁর প্রায়ত যে পিলা করে তাঁর পিটিশন মানে পিটিশন যদি বেনিফিট দেবে বহু কম পিলা পিটিশন থাকবে না, কি কেবল টেলিগ্রাম আড করেদেলে আপনার সে পিটিশন বেনিফিটটা পাইবে সেমিতি হবনি, কারণ সেতরে কেস কোর্ট কেসরে নিজর না থিবা দরকার, পিটিশন পড়িথিবা দরকার, আপনার হাইকোর্টরে নিজর দাবি জনাইথিবা দরকার। ও সাপোজ মু আপনাকে টেলিগ্রামে আড করেদেলি আপনার বেনিফিটটা পাইবে পাইবেনি, তো আপনার সপোর্ট করতে আপনার যাহাকে সপোর্ট করিয়া কথা করন্তু, কিন্তু ন্যায়িক উপরে বেনিফিট পাইয়া পাই হলে এগুড়াক হই বর্তমান মুখ্য মাধ্যম। তো যে আমার সহ আগুক আসা চাইবে আসেই পারিবে, তো আমার আগামী দুই তিন দিন ভিতরে আমি ফাইল করা যাচ্ছু, মানে বর্তমান কহিলে আজ শুক্রবার শনিবার শনিবারটা গোটে দিন রয়েছে প্রপার, এমিতি বি হলিডে তারপরে পণা সংক্রান্তি বি রয়েছে, আই থিঙ্ক সোমবার ভিতরে আমি ফাইলিং করা যাব। তো যদি কাহার যদি কিছু কহবার দ্বিমত আছে দেন কহিপারিবে, কিছু অসুবিধা নাই। যে কথা আমি গতকাল বি আমি আপনার জনাইছিল যে কি নয় ভাবে কেস পড়ব এবং পূর্ব যা জজমেন্ট আসিছে সেটা আমি সমস্তে জাঁচান, যেটা কি ডিস্ট্রিক্ট সপক্ষে হি যাইছে আপনি আউথরে যেহেতু অসেবা সেকেন্ড বেঞ্চ কু যাইছে বা ডবল বেঞ্চ কু যাইছে, কিছু হয়তো পরিবর্তন আসিপারে কি স্টেট স্টেট মেরিট কু সে কায়েম রখিপারে, সেটা কোণ হব আমি জাঁড়ি না। তো সেই হিসাবে আমি মধ্যে আমার দাবি কু, কারণ আমার বি মানে কোণ ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুণ্ণ কোণ হচ্ছে যে কোণ ইনএলিজিবল পিলা যে সিটি করে না কিংবা ওটিটি কোয়ালিফাই করে না কিংবা জস্ট প্লস টু প্লস থ্রি পাস করে দিয়ে কিংবা বিএড মানে কোণ এমএড পিলা কি অলগা কিছু পিলা যে কোয়ালিফিকেশন না, তো সেইভাবে পিলা মানে যেহেতু এই এক্সাম দিয়েছিল সে বহু পিলা মেরিট লিস্টে লে যা যেটা কি আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তো সি হল মুখ্য উদ্দেশ্য। যদি সেই পিলা মানে আসি নথান্তে মেরিট লিস্টে আসি নথান্তে হয়তো তা পরবর্তী র্যাঙ্কে আমি আসিথান্তে হ্যাঁ কি না, যে আমি কটি যাইছেন তো সি আমার মুখ্য দাবি রহিব। তা পরিবর্তে যদি মানে পোস্ট তাঁকরি পাই আমি বড়ি গলে তো তাঁক পরিবর্তে যে পোস্টটা ভ্যাকেট রহিব আমাকে সেই পোস্টে আমার অগ্রাধিকার আছে যে আমাকে সেই পোস্টে দিয়া যাও, আমার কোয়ালিফিকেশন আমার যোগ্যতা হিসাবে দিয়া যাও, যদি আমি সেই হিসাবে মার্ক রাখিছেন তাহলে আমাকে দিয়া যাও তাকে মানে বিচার করা যাও, সে আমার মুখ্য দাবি রহিব। তারপরে
ଯଦି ସେୟା ହଉନି ତାହେଲେ ଯୋଉ ପୋଷ୍ଟ ଗୁଡାକ ଯୋଉ ସପୋଜ 20,000 ପିଲାଙ୍କୁ ନେଇଥିଲେ ଡକୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ କରିବା ପାଇଁ, ସପୋଜ 12-13,000 ପିଲା ଭେକେଣ୍ଟ ଫିଲଅପ୍ ହେଲା, ଯଦି ଷ୍ଟେଟ୍ ମେରିଟ୍ଟା କାଏମ ରହୁଛି, ଯଦି 12-13,000 ଫିଲଅପ୍ ହେଲା ପରେ ଆଉ ଯୋଉ 6-7,000 ରହୁଛି ତା ପାଇଁ ଦ୍ୱିତୀୟ ମେରିଟ୍ ଲିଷ୍ଟ କଢାଯାଉ, ଇଏ ଆମର ବି ଦାବି ରହିବ। ଆଉ ଗୋଟେ ବି ଦାବି ରହିବ କାଣ, ଯୋଉଟାକି ଆକର୍ଡିଂ ଟୁ ରିଜୋଲ୍ୟୁସନ ହେଇପାରେ ହେଲେ ବି ଭଲ କଥା, ଆଉ ଯଦି ଯୋଉ କଥା ଅନୁସାରେ ବି ହେଲେ ସେଟା ବି ଆମ ଭଲ କଥା। ଯଦି ରିଜୋଲ୍ୟୁସନ ଅନୁସାରେ ଯାହା ବି ଲେଖାଯାଇଛି, କାରଣ ଯେହେତୁ ଆମ ମାନଙ୍କର ତ ନା ଆସିନି ମେରିଟ୍ ଲିଷ୍ଟରେ, ତ ଆମେ ଚାହିଁବୁ ଏଟା ରହିଲେ ବି ଭଲ କଥା, କାରଣ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ସିଲେକ୍ସନ ହେଲେ ବି କାଳେ ଆମ ନାଁ ଆସିପାରେ, ଇଏ ବି ଆମେ ଚିନ୍ତା କରିବୁ। ଯଦି ଆସୁଛେ ସମସ୍ତେ ଚାହିଁବେ ଯେ ମୋ ନାଁଟା କୋଉ ମାଧ୍ୟମରେ ଆସିଯାଉ, ହେଲେ ଆଇ ତ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ସିଲେକ୍ସନ ହେଇଯାଉ କିମ୍ବା ଷ୍ଟେଟ୍ ମେରିଟ୍ ଅନୁସାରେ ଯୋଉ ମାନେ ସେକେଣ୍ଡ ମେରିଟ୍ ଅନୁସାରେ ମଧ୍ୟ ଆମ ନାଁ ଆସିଯାଉ, କିମ୍ବା ପିଟିସନର ବେନିଫିଟ ହିସାବରେ ଆସିଯାଉ, ଏସବୁ ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟେ ଜବ୍ଟେ ଦରକାର। ତ ସେଇ ହିସାବରେ ଯୋଉ 3-4 ମାଧ୍ୟମ ରହୁଛି, ତ ସେଇ ମାଧ୍ୟମରେ ଆମେ ଜବ୍ଟାକୁ ପାଇବା ପାଇଁ ଟ୍ରାଏ କରିବା। ତ ସେଇ ହିସାବରେ ଯୋଉମାନେ ଆମ ସହିତ ଆଗକୁ ଆସିବା ପାଇଁ ଚାହିଁବେ, ତ ଆମେ ନୂଆ ଆଉ ଥରେ କେସ୍ ଫାଇଲ୍ କରିବା ପାଇଁ ଯାଉଛୁ। ତ ଦେଖନ୍ତୁ ପୂର୍ବରୁ ଯୋଉମାନେ ବି କେସ୍ ଫାଇଲ୍ କରିଛନ୍ତି, ସପୋଜ୍ କହିବି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ କଥା, ତାଙ୍କର ପ୍ରାୟତଃ ଯୋଉ ପିଲାମାନେ କରିଥିବେ ତାଙ୍କର ପିଟିସନ ମାନେ ପିଟିସନକୁ ଯଦି ବେନିଫିଟ୍ ଦେବେ ବହୁତ କମ୍ ପିଲା ପିଟିସନର ଥିବେ, ନା କି କେବଳ ଟେଲିଗ୍ରାମରେ ଆଡ୍ କରିଦେଲେ ଆପଣମାନେ ସେ ପିଟିସନର ବେନିଫିଟ୍ଟା ପାଇଯିବେ, ସେମିତି ହବନି। କାରଣ ସେଥିରେ କେସ୍ କୋର୍ଟ କେସ୍ରେ ନିଜର ନାଁ ଥିବା ଦରକାର, ପିଟିସନ ପଡ଼ିଥିବା ଦରକାର, ଆପଣଙ୍କ ହାଇକୋର୍ଟରେ ନିଜର ଦାବି ଜଣାଇଥିବା ଦରକାର। ସପୋଜ୍ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଟେଲିଗ୍ରାମରେ ଆଡ୍ କରିଦେଲି, ଆପଣଙ୍କ ବେନିଫିଟ୍ଟା ପାଇଯିବେ ପାଇବେନି, ତ ଆପଣ ସପୋର୍ଟ କରନ୍ତୁ, ଆପଣ ଯାହାକୁ ସପୋର୍ଟ କରିବା କଥା କରନ୍ତୁ, କିନ୍ତୁ ନ୍ୟାୟିକ ଉପରେ ବେନିଫିଟ୍ ପାଇବା ପାଇଁ ହେଲେ ଏଗୁଡ଼ାକ ହିଁ ବର୍ତ୍ତମାନ ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ତ ଯୋଉମାନେ ବି ଆମ ସହିତ ଆଗକୁ ଆସିବା ପାଇଁ ଚାହିଁବେ ଆସେଇ ପାରିବେ, ତ ଆମର ଆଗାମୀ 2-3 ଦିନ ଭିତରେ ଆମେ ଫାଇଲ୍ କରିବା ପାଇଁ ଯାଉଛୁ। ମାନେ ବର୍ତ୍ତମାନ କହିଲେ ଆଜି ଶୁକ୍ରବାର, ଶନିବାରଟା ଗୋଟେ ଦିନ ରହୁଛି ପ୍ରପର, ଏମିତି ବି ହଲିଡେ, ତାପରେ ପଣା ସଂକ୍ରାନ୍ତି ବି ରହୁଛି, ଆଇ ଥିଙ୍କ ସୋମବାର ଭିତରେ ଆମେ ଫାଇଲିଂ କରିବା ପାଇଁ ଯିବୁ। ଆଉ ଯଦି କାହାର ଯଦି କିଛି କହିବାର ଦ୍ୱିମତ ଅଛି ଦେନ୍ କହିପାରିବି, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, କିନ୍ତୁ ଆମେ ଆମର ଯୋଉଟାକି ଆମେ ହକ୍ ଯୋଉଟା ପାଇବା ପାଇଁ ଚାହୁଁ, ଆମେ ସେଇ ମାର୍ଗ ଦେଇକି ଆମେ ହାଇକୋର୍ଟକୁ ଯିବା ପାଇଁ ଚାହୁଁଛୁ। ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ସିଲେକ୍ସନ ହେଲେ ବି ଆମର କୌଣସି ଅସୁବିଧା ନାହିଁ, ଷ୍ଟେଟ୍ ମେରିଟ୍ କାଏମ ରହିଲେ ବି ଆମର କୌଣସି ଅସୁବିଧା ନାହିଁ, ଆମକୁ ବେନିଫିଟ୍ ନେବାର ଅଛି, 3 ଆଡ଼ୁ ନେବାର ଅଛି, ତ କ'ଣ କଲେ ଆମେ ନେଇପାରିବୁ, ତ ସେଥିପାଇଁ ଆମେ କେସ୍ ଲଢ଼ିବା ପାଇଁ ଯାଉଛୁ। ତାପରେ ବି ସେଟା କହିବେନି ଯୋଉମାନେ ବି କେସ୍ ଫାଇଲିଂରେ ଥିବେ ବା ନିଜ ପିଟିସନରେ ଥିବେ, ସମସ୍ତେ ଜବ୍ ପାଇବେ ବା ସେଟା ପାଇଯିବେ ବୋଲିକି କୌଣସି କିଛି ଗ୍ୟାରେଣ୍ଟି ନୁହଁ, ନିଜ ନ୍ୟାୟ ପାଇଁ ନିଜେ ଲଢ଼ିବା ହଉଛି କାମ। ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ହେଲେ ଆସିପାରିବେ, ଯଦି ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ନାହାନ୍ତି ନ ଆସିବି ପାରିବେ, କାହାକୁ ବାଧ୍ୟ ନାହିଁ। ସମସ୍ତେ ପ୍ରାଇଭେଟଲି ମିଟିଂ କରନ୍ତି, ଆମେ ଓପନଲି ମିଟିଂ କରୁଛୁ, ହେଲା ସମସ୍ତେ କହିବେ ଯେ ପେମେଣ୍ଟ କରନ୍ତୁନି, କାରଣ ଦେଖିବେ ବର୍ତ୍ତମାନ ବି ଗତକାଲି ମୁଁ କିଛି ଗ୍ରୁପ୍ର ପିଲା ମୋତେ ବି କହିଛନ୍ତି ଯେ ଭାଇ ତୁମର ମିଟିଂ ସରୁ ସରୁ ବିଭିନ୍ନ ଗ୍ରୁପ୍ରେ କୁହାଗଲାଣି ପେମେଣ୍ଟ କରନ୍ତୁନି, ସେମାନେ କ'ଣ ଆପଣଙ୍କୁ ଚାକିରି ଦେଇଦେବେ କି? ଦେଇଦେବେନି, ସେମାନେ ନିଜ ସ୍ୱାର୍ଥ ପାଇଁ ସେମାନେ କେସ୍ କରିଛନ୍ତି ନା କରିନାହାନ୍ତି? କରିଛନ୍ତି। ତ ଆଉ ଯିଏ କହୁଛି ସେ କ'ଣ କେସ୍ରେ ଇନଭଲ୍ଭ ନାହିଁ କି? ଯିଏ କହୁଛି ନିହାତି ଭାବରେ ସେ ଇନଭଲ୍ଭ ହେଉଛି, ଆପଣଙ୍କୁ ବାଟବଣା କରିବା ପାଇଁ ହିଁ ସେମାନେ କହିବେ ଯେ ମାନେ ପେମେଣ୍ଟ କରନ୍ତୁନି, ଯୋଉଠି ଆପଣଙ୍କୁ ବିଶ୍ୱାସ ହେଉଛି ସେଇଠି ପେମେଣ୍ଟ କରନ୍ତୁ, ଯୋଉଠି ବିଶ୍ୱାସ ହେଉନି ସେଠି ପେମେଣ୍ଟ କରନ୍ତୁନି।